আপনাদের অনেক রিকোয়েস্ট যে কেন আপু সামনে আসে না তাই না তো সামনে আসতে আসতে আরও অনেক লেট মনে হয় মনে হয় না আর যাবো কারণ ভালো লাগে না আসলে মানুষের খারাপ কমেন্টগুলি নেওয়া যায় না তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য জাস্ট আমার কিছু অ্যালবাম শেয়ার করলাম মানে আমার কিছু মুহূর্ত আর কি তো যারা আমাকে ভালোবাসেন স্পেশালি তাদের জন্য সেই সব সাবস্ক্রাইবার আর তা সেই সব ভিউার্সদের জন্য তো সামান্য কিছু আমার ছবি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি বলতে তো এখন রাইসার রাইসার বাবা আর আমি অবশ্যই আরও বাবা মা আছে ভাই বোন আছে বাট ছোটো ফ্যামিলির মধ্যে রাইসা আমি রাইসার বাবা তো কিছু মুহূর্ত শেয়ার করলাম আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেনি আর যেহেতু অনেকেই অনেকেই ফেড আপ যে ক্যামেরার সামনে যাই যাই বলে যাওয়া হয় না তো তাদের জন্যই জাস্ট এগুলি তো অন ক্যামেরায় দেখি হয়তো চলে আসবো কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবো টেনশন নেই আর যতই বলি যাব না তারপরেও যেতে হবে যেহেতু আপনারা আমাকে এত ভালোবাসেন এত রিকোয়েস্ট করছেন আপু একবার আস অবশ্যই যাব তো তার আগে আপনার মানে দু হাজার সালের বলতে পারেন এটা আমার আমার পক্ষ থেকে একটা গিফট আপনাদের জন্য তো আশা করি যারা আমাকে দেখতে চেয়েছিলেন তাদের ইচ্ছাটা পূরণ হয়েছে কারণ আসলে যে যেমনই দেখতে হই না কেন অনেকের কিউরিসিটি থাকে যে ক্যামেরার পিছনে আসলে কে কেমন দেখতে মোটা না কি চিকন এরকম একটা কিউরিয়াসিটি সবারই থাকে আমারও আছে অনেকে অনেককে যখন ক্যামেরার পিছন থেকে কথা বলতে দেখি তা আসলে প্রতিটা ছবির সাথে কিন্তু এক একটা স্মৃতি জড়িয়ে আছে এটা হচ্ছে আমি একদিন মার্কেটে গিয়েছিলাম তখন রাইসার বাবার সাথে তোলা দুষ্টুমি এটা হচ্ছে বাসায় যখন মন খারাপ থাকে তখন সাজুগ করে সেলফি এটা হচ্ছে রায়সাওনি তারপরে প্রতি শুক্রবারই ঘুরতে বের হই তো তখনকার এক একটা মুহূর্ত তো থাকেই বের হওয়ার আগে সেলফি এটা হচ্ছে কেয়াপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে কেয়াপুর পার্টিতে গিয়েছিলাম তখনকার ছবি কেয়াপুর সাথে হয়তো দেখেছিলেন আপনারা আর এগুলো তো সূর্যকনার শপে গেলেই দুষ্টমি শুরু হয়ে যায় শাবি মানে শাড়ির চয়েস হলেই আর পিৎজা পাগল তাই পিৎজার সাথেও একটা ছবি আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ছবি আমার কাছে মনে হয় কক্সবাজারের এটাও সূর্যকনায় তোলা তো আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না যদি খারাপ কমেন্ট আসে আমি কিন্তু অবশ্যই কমেন্ট বন্ধ করে দেবো এই ভিডিওটার কারণ আমি জাস্ট যারা রিকোয়েস্ট করেছিল আপু সামনে আসো তাদের জন্য তাছাড়া আর কিছুই না এখানে নিজেকে দেখানোর মতো আমি মনে করি কিছুই নেই জাস্ট যারা আমাকে ভালোবাসে যারা আমাকে দেখতে চায় শুধু তাদের জন্যই আর হয়তো অনেকেই কমেন্ট করবে এটা সেটা বাট আই ডোন্ট কেয়ার মানে আমি আমার লাইফ আমি যেখানে যেভাবে কমফোর্ট ফিল করি যেখানে যেটা ভালো লাগে সেভাবেই চলাফেরা করি এটা একাউন তো আমারই ব্যাপার তো আশা করি এসব নিয়ে হয়তো কেউ মন্তব্য করবেন না জাস্ট আপনাদের ভালোবাসার জন্যই আপনাদের এত ইচ্ছা ছিল আমাকে দেখার মানে অনেক রিকোয়েস্ট ছিল যার কারণে জাস্ট কয়েকটা ছবি শেয়ার করা এই আর কি তো খুব শীঘ্রই আমিও ক্যামেরার সামনে যাব ইচ্ছা আছে আপনাদের জন্য একটা গিভের আয়োজন করব প্রত্যেকটা চ্যানেলই করে অবশ্যই আমিও আমার চ্যানেলের পক্ষ থেকে করব। আসলে ছবিগুলি প্রত্যেকটা দুষ্টুমি এটা হচ্ছে লাইফের বেস্ট ছবি আরেকটা বলা যায় কারণ আমার সিলভার প্লে বাটন এই তো অনেক দুষ্টুমি তো কোনো টেনশন নেই আমি কিন্তু অবশ্যই ক্যামেরার সামনে একদিন না একদিন আসবই তো জাস্ট এই ছবি শেয়ার করলাম ফিউচারে হয়তো আরো করবো আরো অনেক পিক আছে বাট সব আসলে কালেক্ট করতে পারিনি তো জাস্ট এই কয়টাই কালেক্ট করলাম এটা হচ্ছে মুটি ছিলাম যখন তখনকার তো যাই হোক আপনাদের অনেক অনেক থ্যাংকস আমাকে এত ভালোবাসার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য তো আগামী দিনগুলি তো এভাবেই পাশে থাকবেন ঠিক আছে সো আজকের মতো এখানেই কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ ফেজ